তো ভিডিওর প্রথমেই জানাই সবাইকে শুভ পয়লা বৈশাখ। তো বাংলা বছরের এই প্রথম দিনটা সবার খুব খুব ভালো কাটুক, সবাই আনন্দ করো, খুব ভালো ভালো খাবার কর মানে রান্না করো, খাও, বাড়িতে না খেলে রেস্টুরেন্টে গিয়ে খাও। তো আমার কিন্তু সেরকম না, আমার কিন্তু রোজ ওই একঘেয়ে কাজ, জানো তো, রোজ হয়ে গেছে পয়লা বৈশাখ, দোসরা বৈশাখ বলো, 1 জানুয়ারি বলো, সব কিছু এখন আমার কাছে এক হয়ে গেছে। তো ভোরবেলা উঠে কিন্তু রান্না হয়ে গেছে, আজকে শনিবার যেহেতু নিরামিষ রান্না হয়েছে, সেরকম কিছু রান্না বান্না করিনি। তো বছরের প্রথম দিনটা হয় না যে ঘুরতে যাব, ভালো নতুন জামা কাপড় পরবো, ঘুরতে যাব, সেটা কিন্তু একদমই চিন্তা ভাবনার বাইরে এখন চলে গেছে, সেসব চিন্তা ভাবনা এখন করি না, মানে এখন মানে অন্যরকম হয়ে গেছে। তো সংসারের মধ্যে বলছি না আবদ্ধ হয়ে গেছে একদম, একঘেয়ে একটানা, মানে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছি, মানে জানি না যে কবে আবার সেই সুদিনগুলো আসবে। আগে যেমনভাবে ঘুরতাম বেরোতাম, হ্যাঁ, সব কিছুই সময়ে সময়ে, কিন্তু এখন আর সেসব কিছু হয় না আমার জীবনে, এখন এরকমই হয়ে গেছে। তো রোজ দেখো কাজকর্ম, গোছানো, ঝাঁট দেওয়া, পাকলানো, এইসবই করতে থাকি রোজ। কার ভালো লাগে বলো তো রোজ রোজ এরকম করতে? তো কিন্তু কি করব বলো তো, সংসার ছেড়ে পালিয়ে যেতেও পারি না যে সব সময় ওই সব করবো, সেসব নিয়ে মেতে থাকলেও চলবে না। তো বড় চলে গেছে, ও যে ঘুরতে গেছে তা না, ও সকালবেলা তার নিজের ডিউটিতে চলে গেছে আর আমি আমার ডিউটিতে লেগে গেছি, আর মেয়েরও আজকে পড়া আছে। তো মানে আমরা তিনজনেই এখন তিনজনের যে রেগুলার কাজগুলো রুটিনগুলো করি সেগুলোই কিন্তু আজকেও করব। তো ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট যেটা হয় আর কি, তো রান্নাবান্না করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে, আর আমি এদিকে সংসারে কাজে লেগে গেছি, একটু ঘরটা বিছানাটা তুলে পরিষ্কার করে নিলাম। আর কালকে যেহেতু শুক্রবার ছিল, তো দেখো দোকানে মুদিখানার সব যাবতীয় জিনিসগুলো নিয়ে এসেছে, মানে এগুলো এখন গুছিয়ে রাখবো, মানে এইসব নিয়েই মানে মেতে আছি। এইগুলাই মানে পয়লা বৈশাখ, দোসরা বৈশাখ এইসবের মধ্যেই যেন খুঁজে নিতে হচ্ছে, মানে ওইসব মানে আলাদাভাবে চিন্তাভাবনা করবো যে মানে সেই চিন্তাভাবনাটা এখন মাথার মধ্যে থেকে আর আসে না, বুঝেছো? যে সংসারে মনে হয় যে আজকে এই ডালটা নেই, কালকে ওটা নেই, সেটা আনতে হবে, এই চিন্তা মাথার মধ্যে যে কালকে ঘুরতে যাব, কালকে পয়লা বৈশাখ, কালকে ভালো মন্দ খাবো, সেই চিন্তা মাথার মধ্যে একদমই আসছে না এখন। তো যে কী আর করার, যার যেমন সেইভাবেই তাকে চলতে হবে, তো ওই করছি আর কি। তো কালকে যেহেতু বাড়িতে ছিল, সব জিনিসপত্রগুলো নিয়ে এসে দিয়েছে, তো গরম এত পরিমাণে গরম যে মানে বিকেল মানে দুপুরে এনে দিয়েছে, তখন তো মানে রান্নাবান্না করছিলাম, রাখার টাইম পাইনি, আবার রাত্রেও রাখতে গিয়ে এত প্রচণ্ড পরিমাণে গরম, তো রাখিনি। এখন সকালবেলায় ভাবছি যেগুলো করে নিই, কাজটা না করলে আমি যখন মানে যেসব জিনিসগুলো আর কি খুঁজবো হাতের কাছে সেগুলো পাবো না। আর ইলি দেখো বারবার করে দেখছে মা কী করছে, ও দেখছে একবার করে আর এ করছে, একবার এখানে আসছে, একবার পিছনে দিয়ে চলে যাচ্ছে, এই করছে। তো আমি এগুলোকে সব গুছিয়ে যার যার জায়গা মতো রেখে দিই, রেখে তারপরে আবার কাজ আছে, এগুলোকে করতে করতেই দেখো না এখানটা কেমন নোংরা হয়ে যাবে। তো চলো এগুলো ভরে নিই সব। এদিকে দেখো আমার মানে ঘর ঝাঁট দিয়ে কাচাকুচি হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ্দুর, এই যে উঠুন উনুনটা ন্যাতা দেওয়া হয়ে গেছে, আর এই জলের ড্রামগুলো রেখেছি এখানে, আর এই যে এদিকে বাসনগুলো মেজে নিয়েছি, মানে পা মশগুলো ঝেড়ে একটু রোদ্দুরে দিয়ে রেখেছি, আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ওই দিকটা দিয়ে যাই,
এই যে এখানে ফুচকা পাঁপড় আর কালারিং পাঁপড়গুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম, প্রচণ্ড পরিমাণে রোদ। এখানে হচ্ছে বাসমতি চালটা ছিল, ওটাও রোদ্দুরে দিলাম। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এটা হচ্ছে আতপ চাল। তো এগুলোর মধ্যে দেখছি একটু একটু করে পোকা লেগেছে, তো দেখলাম রোদ্দুরে দিয়ে দিই। তো চলো, আমার মোটামুটি কাজ কমপ্লিট, এবার চান টান করে তারপরে তোমাদের সামনে আসছি। এগুলো জল ভরবো বলে রেখেছি ড্রাম দুটো। চান টান করে চলে আসছি, মাথায় আজকে একটু কালার করেছি, ঘুরে চান টান করে আসলাম। এত পরিমাণে গরম করছে কি বলবো, এই পুরনো নাইটিটা পরেছি, বেশ নরম আছে তো ভালো লাগছে। বেশ এই নাইটিগুলো সুতির জিনিস না, যত পুরনো হবে তত পরতে আরাম। আর আমার পাগলি বসে আছে বিছানে। আর পাগলা কোথায়? পাগলা চুলগুলো শুকাবে তারপরে তো বাঁধবো, কি যে চুলে বাঁধলে এখানে মাথায় যখনই শুরু দিয়ে নিলাম। চলো এবার খাবো, ইলিকে খেতে দিই, ইলিকে এখনো খেতে দিইনি। চলো, এত পরিমাণে গরম আজকে পয়লা বৈশাখ, মানে আজকে বেশি গরম সব থেকে। আজকে শনিবার, আমি নিরামিষ রান্না হয়েছে, ডাল পোস্ত হয়েছে, আর কিচ্ছু রান্না করিনি। কালকের চাটনি আছে, ওই দিয়ে হয়ে যাবে। আমার পাগলি থেকে ওই আয়নায় দেখা যাচ্ছে, ওই আয়নার দিয়ে এই যে এখানে ফোকাস নিচ্ছে। এখন কটা বাজে? 2:20 বাজে। ও হ্যাঁ, এইখানটায় দেখা যাচ্ছিল, এইখানটা থেকে আমার মা লক্ষ্মীটাকে দেখা যাচ্ছে, এই যে এখান থেকে ওখানে গিয়ে এখানে ফোকাস নিচ্ছে। আর চুলগুলো বড় হলে তোমার মতো হয়ে যাবে, চুলটা একটু বেঁধি খাই, পরে আবার খুলবো। পাখার চালিয়ে গরমে না চুল খুলে রাখা বিশাল দুষ্কর। চলো ইলিকে একটুখানি খেতে দিদি কোথায় রয়েছে সেটা। লাইটটা বন্ধ করি, লাইট জ্বালালে যেন বেশি আজালা করছে, একদম ভালো লাগছে না। চলো, আর আমার কথাগুলো না খোনা খোনা হচ্ছে না, অনেক কথাগুলো খোনা খোনা লাগছে না আমার। গরমে আমার ঠান্ডা লাগে সত্যি, লোকের শীতকালে ঠান্ডা লাগে, আমার গরমকালে ঠান্ডা লাগে। যেহেতু এই নাইটিগুলো মানে পরে থাকি তো ভিজে যায়, সেই ঘামটা গায়ে বসে। আর কত বাজে নাইটি আমি চেঞ্জ করবো, ওই পুরোনো নাইটিগুলো এখন আমার খুব ভালো লাগছে, এগুলোকে এখন আমি ছাড়বো না কিছুতেই, এগুলোই পরবো পয়লা বৈশাখের দিনে। একটা পুরোনো নাইটি নতুন গায়ে দিতে পারলে বাড়ি। ও খাবে, ও খাবে যখন আমি তখন ঘর মুছি, তো আমি আদর করছি এরকম করে, ও আমাকে করে আদর করে। এদিকে দেখো, সন্ধ্যেবেলায় চলে এসেছি, এখন বাজে মানে 6:30। সন্ধ্যে দেওয়া কমপ্লিট, বিছানাপত্র আরেকবার ছেড়ে নিয়েছি, যেহেতু দুপুরবেলায় শুয়েছিলাম তো বিছানায় শুতে পারিনি, নিচে মেঝেতে শুয়েছিলাম। তো বিছানাগুলো গুছিয়ে ঘর দোয়ার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মেয়ে গেছে পড়তে, বললাম না পয়লা বৈশাখ তো কী হবে, মেয়ের পড়া ছিল তো পড়তে গেছে। আর ইলিয়ে দিকে একটা বিড়াল দিকে ওখানে চিল্লাচ্ছে। আর এই যে আমার গোবিন্দকে ভোগ দিয়ে দিয়েছি, তো এই যে একটুখানি ভাবলাম শেয়ার করি।
আর এই যে এই তরমুজটা তিন চার দিন ধরে নিয়ে এসেছে, ফ্রিজের মধ্যে রাখাই রয়েছে, খাওয়ার হয় না। আর এদিকে পয়লা বৈশাখের মিষ্টি আর দই নিয়ে এসেছে কিনে, তো ওগুলো এখন টিফিনে খাবো, আগে তরমুজটা কেটে খেয়ে নিই চলো। আর এত পরিমাণে মানে পয়লা বৈশাখের দিন এত মানে গরমটা আজকে যেন হঠাৎ করে পড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে মানে রোদ্দুর তাপ আর গরমে শুধু ঘেমে নিয়ে যাচ্ছি। তাই তরমুজটা আজকে বেশ একটু কাটবো, ভালো লাগবে খেতে। তো বড় কাজে থেকে চলে এসছে আর মেয়ের জন্য একটু রেখে দেবো ফ্রিজে, ও সেরকমভাবে খুব একটা তরমুজ খেতে ভালোবাসে না, তবু রেখে দেবো। আর বাবা তো খাবে না, ফ্রিজের ঠান্ডা জিনিস প্লাস তরমুজ জলের জিনিস বাবা খাবে না, আর আমরা দুজনেই খাবো বসে বসে। তো এখন এই গরমের সময় কী বলো তো, চা বললো যে চা পরে খাবো, এখন গরমের সময় এরকমই মানে কী বলবো, দইয়ের লস্যি, তরমুজ, কোনো বেশ শরবত, এসবই না বেশ মনে হচ্ছে শুধু বারবার করে খাই গ্লুকন্ডি, প্রচণ্ড পরিমাণে গরমে হাঁসফাঁস করছি যেন। তো বাইরের একটাই বসেছি, দেখো বাইরের ইয়েটা না অতটা আমাদের জোর নেই, তো কেমন অন্ধকার অন্ধকার কালো কালো লাগছে। তো এটাই খেয়ে খাবো আজকে, আর একটুখানি বিট লবণ মাখিয়ে নিচ্ছি, তারপরে করবো চা, পরে খাবো চাটা, কারণ এখন এটা খেয়ে পেটটাকে ঠান্ডা করি, শরীরটাকেও ঠান্ডা করি, তারপরে খাওয়া হবে চা। আর আজকে তো রাত্রিরে নিরামিষ মানে একটু ভাত রেখেছি, জল দেওয়া ভাত, এই মানে গরম ভাত বা লুচি পরোটা খাওয়ার কোনো ইচ্ছেই নেই, তো জল দেওয়া ভাত আছে, একটুখানি আলু টালু ভাজবো, ভেজে ওটাই খাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, শুভ নববর্ষ সবাইকে, আবার বলে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।